নির্দেশনা দান করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? আরো একটু জোরে বলেন কি নাম তার? কোরআন। এই পৃথিবীতে যত সওয়াবের কাজ আছে তার মধ্যে এক নম্বর সওয়াবের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। যত ফরজ ইবাদত আছে সবচাইতে বড় ফরজ কোরআনের জ্ঞান অর্জন করা। নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, প্রথম ফরজ হচ্ছে ইকরা। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম ফরজ কি? ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে জানো, জানতে হবে, মানতে হবে, পড়তে হবে। সুতরাং জানার দরকার আছে না নাই? আমাদের দেশের এক শ্রেণীর লোক যারা আবার বলেন জানার নাম ইসলাম না। কিসের নাম ইসলাম? এটাও এক প্রকারের ভণ্ডামি ছাড়া আর কিছু না। জানা এবং মানা দুইটার নামে জোরে বলেন কি? দুইটার নামে ইসলাম। আবু জেহেল জানতো কিন্তু মানতো না, আর কেউ কেউ আছে জানতই না। এই জন্য জানা এবং মানা দুইটা দরকার। সুতরাং মুমিন জীবনের এক নম্বরের কাজ কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা। পৃথিবীতে যত সওয়াবের কাজ আছে এক নম্বর সওয়াবের কাজ কিসের জ্ঞান অর্জন করা? যত ফরজ ইবাদত আছে তার মধ্যে সবচাইতে বড় ফরজ কিসের জ্ঞান অর্জন করা? আমরা সেই মাহফিলে এখানে বসেছি, আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন বলেন সবচাইতে বড় গুনাহ কোনটা? সবচাইতে বড় গুনাহ কোরআনের জ্ঞান অর্জন না করা। এক নম্বর সওয়াবের কাজ বাদ দিলেই এক নম্বর গুনাহ হয়। সবচাইতে বড় গুনাহ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত বড় সওয়াবের কাজ, এত বড় ফরজ কাজ, মুমিন জীবনের এক নাম্বার কাজ কোরআনের জ্ঞান অর্জন করা। এটা আমার কথা না, কার কথা? অত সেই কোরআনের জ্ঞান যাতে অর্জন করতে না পারে, ইসলাম যাতে মানুষ শিখতে আর বুঝতে না পারে, এই জন্য ষড়যন্ত্র হচ্ছে। খুবই ধীরে বলেন, পাশের লোকও শুনলে মাইন করতে পারে। আস্তে করে বলেন, ঠিক না ব্যা ঠিক? এই কোরআনের জ্ঞান যাতে মানুষ অর্জন করতে না পারে এই জন্য ষড়যন্ত্র হচ্ছে। কারণ কোরআনের জ্ঞান যদি কেউ অর্জন করে নিজের আমলি জিন্দিগি শুরু করে তাহলে তো এই লোকটা কোরআনের আলো দিয়ে দেখতে পাবে দুর্নীতিবাজ কারা। এতে চোর আর দুর্নীতিবাজদের লাভ না ক্ষতি? এই ভয়ই তারা কোরআনের এই আলো জ্বালানোর বিপক্ষে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি কোনো এখানে রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক কথা বলার উদ্দেশ্য আমার না, আর আমি কোনো রাজনৈতিক নেতা হিসেবে ওখানে আসিনি। কি হবে ওইসব পচা রাজনীতির কথা বলে, ওগুলো বাদ দিয়ে আপনারা একটু আমার সাথে একাত্মতা স্বীকার করবেন কিনা জানি না। এই আকাশ কার? জমিনটা কার? কোরআন কার? আমরা কার? এখন আলোচনা শুনবো কার? এই কোরআন আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাত ইসলামীর, তাবলীগের আট রশির, 365 রশির, কমিউনিস্ট পার্টির, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত মানুষ আছে, হুদাল্লিন নাস, এটা হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হেদায়াত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বিশেষ দলেরও না, বিশেষ গোষ্ঠীরও না। যদি আপনি স্বীকার করেন আপনি আল্লাহর বান্দা, তাহলে এখন আমরা কথা শুনবো কা? আল্লাহর কথা শুনবো। যিনি যে দলের কর্মী হন না কেন, আপনারা স্ব রাজনৈতিক দলের চিন্তা আপাতত মাথা থেকে বের করে ফেলেন। কারণ সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে না বসলে আল্লাহর কোরআন মগজে ঢুকবে না। আর কোরআন ওই চিংড়ি মাছ চেনেন আপনারা? চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? মাথায়। লাভ দেয় সামনে যাওয়ার জন্য, যায় কোন দিকে? পিছনের দিকে যায়। মাথায় পায়খানা থাকলে যা হবার তাই হয়। আসলে আল্লাহর কোরআনের জ্ঞান যাদের মগজের মধ্যে নাই অথবা ঢোকাবার চেষ্টা করে না, উন্নয়নের স্বপ্ন যতই দেখুক না কেন আগানোর স্বপ্ন দেখবে, ঘুম থেকে জেগে উঠবে কি দেখছে? সে পিছনে আসছে। যদি চোখের উপরে থাকে, খাটের উপরে থাকে, দেখবে নিচে পড়ে আছে, অবস্থা হবে এরকম। এই জন্য আমরা কোরআনের আলোচনা শুনতে চাই আমার ভাইরা, রাজি আছি সবাই? কিন্তু
আমরা যখন কোরআনুল করিমের কথাগুলো বলি তখন এক শ্রেণীর লোক আছে যারা বলে এগুলো কথা কোরআনের মধ্যে নাই, হুজুরেরা মনে হয় এগুলো বানায় বানায় বলে। আসলে কি আমরা বানায় বানায় বলি? কোরআনের ভিতর থেকেই বলি। তাদের ব্যাপারে আমি একটা উদাহরণ দেই, সেই উদাহরণ হলো রাজহাঁস আর পাতিহাঁস। রাজহাঁসের গলাটা দেড় হাত লম্বা, পাতিহাঁসের গলাটা আধা হাত লম্বা। এই দুই হাঁস যুক্তি করে একজন আরেকজনের বলতেছে যে সারাটা জীবন এইভাবে ডোবানালা খালবিল খালবিল এই পচা ড্রেনের খাবার খেয়ে, অস্বাস্থ্যকর খাবার খেয়ে দানটা শেষ করলাম, সুতরাং তুমি আর আমি দুইজন আসো আটলান্টিক মহাসাগরে গিয়ে, প্রশান্ত মহাসাগরে গিয়ে প্রাণ ভরে বড় বড় শামুক খেয়ে আসবো। দুইজন যুক্তি করে আটলান্টিক মহাসাগরে গিয়ে একটা ডুব দিয়েছে। আটলান্টিক মহাসাগরে যখন ডুব দিল, কিছুক্ষণ ডোবার পর একজন আর একজনকে বলতেছে যে যদি জান বাঁচাইতে চাও তাহলে উপরে ওঠ। যা ভুল করার জীবনে করছি, কারণ এই ভুল করা ঠিক হয় নাই। যেখানে এসে ডুব দিয়েছি এইটার তলা নাই, তাড়াতাড়ি উপরে ওঠো, নিঃশ্বাস নিয়ে জানটা বাঁচাই, না হলে পানির মধ্যে জান কবজ হবে, কেউ টেরই পাবে না। সম্মানিত ভাইরা, দুইজন নিচ থেকে উপরে উঠলো। যখন উপরে উঠলো, আপনারা বলেন এই উপরে উঠে তারা জান বাঁচাইলো আর বললো আটলান্টিক মহাসাগরের তলা নাই। আপনারা বলেন আটলান্টিক মহাসাগরের তলা আছে না নাই? আটলান্টিক মহাসাগরের তলদেশ হচ্ছে 33,000 feet গভীর। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশ, হচ্ছে 33,000 feet গভীর। ওরা ওখান থেকে জানটা বাঁচাইলো, তাড়াতাড়ি উপরে উঠে একজন আর একজনকে বলতেছে এই ভুল আর জীবনে করব না। বেশ কিছুদিন পরে দুইজন বলল যে ঠিক আছে, ওই দিন না হয় আমরা পাই নাই, এবারে চলো প্রশান্ত মহাসাগরে যাই, শামুক খেয়ে আসি। এবারে যুক্তি করে দুই হাঁস, কোন দুই হাঁস? এই দুই হাঁস ডুব দিয়েছে প্রশান্ত মহাসাগরে গিয়ে। একজন আর একজনকে বলে যে আগের ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল, এটারও তলা নাই। আপনারা বলেন প্রশান্ত মহাসাগরের তলা আছে না নাই? আটলান্টিক মহাসাগরের চাইতে প্রশান্ত মহাসাগরের তলদেশ আরো 3,000 feet গভীর। ওটা 33,000 feet, এটা 36,000 feet। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদেরকে বলি সম্মানিত ভাইরা, আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের তলা নাই, নাকি এই দুই হাঁসের গলার বহর নাই? পিছনের ভাইরা বলেন কি নাই? এই দুই হাঁসের গলার বহর নাই, ওই দুই সাগরের তলা আছে না নাই? ওই সাগরের তলা আছে। এই কথা বলার কারণ হলো আলেমেরা হুজুরেরা ইমামেরা যখন কোরআন থেকে কথা বলেন বক্তব্য দেন, আর যারা সহ্য করতে পারেন না বিরোধিতা করেন সমালোচনা করেন আর মনে করেন যে কোরআনুল করিমের ভিতরে গভীরে এই আলোচনা নাই, এটা যারা বলেন তাদেরকে আমি বলতেছি ভাইরা এই কথা যারা বলে কোরআনের মধ্যে আলোচনাগুলো আছে, কিন্তু তারাই এই কথা বলে যাদের আল্লাহর কোরআন বোঝার মতো জ্ঞানের বহর নাই। আস্তে করে বলেন, শুনলে মাইন্ড করতে পারে, কথা ঠিক না? ঠিক। কোরআন বোঝার জ্ঞানের বহর যাদের নাই তারাই এই সমস্ত কথাবার্তা বলে। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন থেকে জাতিকে দূরে সরে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে। এই পৃথিবীতে কারো বাড়িতে যদি আগুন লাগে, লোকটা চিল্লাচ্ছে ভাই যিনি যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন, এই কথা বলার পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শুকনা পাটখড়িওয়ালা একটা লোক। চিন্তা করলেন যে আহারে, বাড়িওয়ালা লোকটা বিপদে আছে, উপকার যদি হয় হোক। শুকনা পাটখড়ির বোঝাটা খুলে আগুনের মধ্যে ছিটায় দিয়েছে। আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, কিছু কিছু লোক সুবহানাল্লাহ বলছে। শুকনা পাটখড়ি আগুনের মধ্যে দিলে আগুন বাড়বে না কমবে? তাহলে এখানে বুঝি সুবহানাল্লাহ হয়। আগুন যখন বেড়ে গেল তখন লোকটা চিল্লাচ্ছে ভাই যিনি যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল 10 কেজি কেরোসিন তেলের একটা জারিকিন হাতে নিয়ে আর এক লোক। তিনি চিন্তা করলেন হারে বেচারা, উপকার যদি হয় হোক। তখন তিনি 10 কেজি জারিকেনের এই মুখটা খুলে 10 কেজি তেল আগুনের মধ্যে ছিটায় দিয়েছে। আমি জানি আপনারা চালাক হয়েছেন, সুবহানাল্লাহ আর বলবেন না। এবারে জোরে সোরে মহাপ্পাতের সাথে বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত তো ভাইরা, কেউ কেউ আলহামদুলিল্লাহ এবারও বলেছেন, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু বুঝে শুনে জবাব দেন, আমার ড্রাইভারের মতো করিয়েন না। আমার গাড়ির ড্রাইভার একদিন একটা হিন্দি গানের ক্যাসেট লাগাই দিছে গাড়িতে, তাই আমি বললাম এটা কি? তো বলতেছে স্যার আমার ঘুম ধরছে তাই দিলাম। তাই আমি বললাম তুমি কি এগুলো বোঝো কিছু? তো বলছে না স্যার বুঝি না। তো এরকম মাথা ঝোঁকাও কেন? তখন বলতেছে স্যার তালি ঝোঁকাই। এরকম তালি বলা যাবে না, একটু বুঝে শুনে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার কোন মানুষের বাড়িতে আগুন লাগলে সেই আগুন শুকনা পাট খড়িয়ার কেরোসিন দিয়ে নেভানো যায় না। বাড়ির আগুন যদি নিভাতে যান দুইটা জিনিসের দরকার, একটা হলো পানির দরকার আর একটা বালি মাটির দরকার আছে না নাই? আপনি পানি দিয়ে চেষ্টা করবেন নিভবে, অথবা বালি মাটি দিয়ে চেষ্টা করবেন নিভবে। তা না করে শুকনা পাট খনি আর কেরোসিন দিয়ে যদি বাড়ির ওই আগুন নিভাবার জন্য চেষ্টা করেন, বাড়ির আগুন নিভবে না বরং বাড়বে, ঠিক না বে? ঠিক। এতে বাড়ির আগুন যেমন নিভবে না বাড়বে, ঠিক তেমনি তামাম পৃথিবীতে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচারীর অশান্তির আগুন তামাম পৃথিবীতে দাউ দাউ করে জ্বলছে। তামাম পৃথিবীর এই অশান্তির আগুন যদি নিভাতে চেষ্টা করেন, নিভাতে চান, তাহলে দুইটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর কোরআন দরকার আছে, আর নবীর হাদিসের দরকার আছে না নাই? কয়টা জিনিস লাগবে? বাড়ির আগুন নিভাতে জিনিস লাগে কয়টা? সমাজের অশান্তির আগুন নিভাতেও জিনিস লাগে কয়টা? বাড়ির আগুন যেমন শুকনা পাট খড়িয়ার কেরোসিন দিয়ে নিভবে না বরং বাড়বে, ঠিক তেমনি আমার ভাইরা মা বোনেরা সমাজের অশান্তির আগুন মানুষের তৈরি করা চিন্তা চেতনা দিয়ে নিভবে না বরং এইটা আরো জোরে বলেন কি হবে? তাহলে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মুকাম্মাল নিজামে হায়াত, চিৎকার মেরে বলেন তার নাম কি? সেই কিতাব এখন আমাদের সামনে। প্রশ্ন যদি করেন ও কিতাব তোমার মধ্যে কি আছে? কোরআনুল করিম বলে দিল ওয়ালাকাদ যারাবনা লিন্নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জীবন পরিচালনা করবার জন্য যত দৃষ্টান্ত, যত উপদেশ, আলোচনা, ওয়াজ, নসিহত, যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বাদ দেই নাই, সমস্ত কথাগুলো আমার কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ পরিষ্কার কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, কিন্তু একদল কপাল পোড়া যারা কোরআন থেকে হেদায়েত খোঁজে না, ঠিক কিনা বলেন তো? আবার মাঝে মাঝে ফু দেয়, ফু দিয়ে কোরআনের আলো নিভাবার চেষ্টা করে। 1,00,000 টাকা পুরস্কার, এখানকার একটা বিদ্যুতের বাল্ব মুখের ফু দিয়ে নিভাইতে পারবেন? পারলে আসেন, আবার ওই বুদ্ধি করে আসেন না যে আমি যখন ফু দিতে যাবো তুমি লাইনটা কাটি দিও, ভাগ করে নেব দুইজন, পাবলিকের তো আর বুদ্ধির অভাব নাই। আবার ভাইরা, মুখের ফু দিয়ে বিদ্যুতের বাল্ব নেভানো যায়? যায় না। এরপরে ফ্যানের বাতাস দিয়ে নেভানো যায় না, তালপাখার বাতাস দিয়ে নেভানো যায় না, এর একটা নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, যতক্ষণ পর্যন্ত ওই সুইচটা বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুতের আলো নিভবে না, ঠিক না বে? ঠিক। দুনিয়ার একটা বিদ্যুতের বাল্ব মুখের ভূতকারে নেভানো যায় না, আর একটা নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, বন্ধ না করলে নেবে না। এই কথা বলার কারণ হলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ রাসূল এবং আল্লাহ বিরোধী যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, আমার ভাইরা নবীর কথা শুনলে যাদের গা জ্বালাপালা করে, এই লোকগুলো তাদের মুখের ভূতকারে ওই কাফের মুশরিকেরা কোরআনের নূর নিভা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের নূরের সুইচটা দুনিয়ার কোন মানুষের কাছে না, কোরআনের নূরের সুইচটা জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই কাফেরেরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের নূরকে নির্বাপিত করবে, মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায় আমি আমার নূরকে প্রজ্বলিত করবই, এতে কাফের মুশরিকদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কোরআনের এই আলো নেবাবার ক্ষমতা কারো নাই? সেই কোরআন থেকে আলোচনা শুনবো, কষ্ট হবে আপনাদের? তাহলে দিলটাকে নরম করে সবাই পড়ে দেই বিশ্বনবী সিরাতের উপরে আলোচনা শুনে, যাতে করে আমরা আজকে ইমানটা পাকাপোক্ত করার নিয়তে বাড়িতে যেতে পারি। এই যে বিশাল বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে একটা সোলিং এ ইট দেওয়া আছে না নাই? মাটি দিয়ে বানানো ইট, এক নম্বর খাঁটি ইট। এই ইটটা 1 কোটি বছর, 50,000 বছর পরেও যদি কোন লোক কোন জাতি এখানে আসার পরে এই বিল্ডিং এর ভিত্তিটা উপরে তোলে অর্থাৎ উঠায় ফেলে, তাহলে যে ইটটা মাটির নিচে আছে এই ইটটা যে অবস্থায় আছে ওই অবস্থায় পাবে কিনা? তাহলে মাটি দিয়ে বানানো একটা ইট আগুনে পোড়ায় খাঁটি করার কারণে পানির নিচে মাটির নিচে 50,000 বছর 1 লক্ষ বছর পড়ে থাকলেও এই ইটের যেমন কোন ক্ষতি হয় না। ও আল্লাহর বান্দারা, কোরআন ও হাদিসের আলোচনা শুনে ইমানটাকে খাঁটি এবং পাকাপোক্ত করলে কবরের মধ্যে 1 কোটি বৎসর, 1 লাখ বৎসর, 1,000 বৎসর, 1,000, 1 লাখ, 1 কোটি বৎসরও যদি পড়ে থাকেন আপনার আমার লাশটারও কোনো ক্ষতি হবে না। তাহলে মমিন হলেও কি মমিন হওয়া দরকার? খাঁটি মমিন হওয়া দরকার। হতে পারে আপনার আমার এটাই জীবনের শেষ আলোচনা, হতে পারে কিনা বলেন তো? কালকেই হয়তো কাপড়ের দোকানগুলোতে আপনার আমার জন্য কাপড়ের কাপড় এসে হাজির হয়ে গেছে, কালকেই হয়তো ওই কাপড়ের কাপড় দিয়ে মোড়ায়া আমাদেরকে চকলেটের মতো করে মোড়ায়া একটা পেঁয়াজ দিয়ে আত্মীয় স্বজন পিতামাতা ভাই বোন কাছে কাঁদবে, কিন্তু তাদের মুখের দিকে তাকাতেও পারবো না। গোসল দিয়ে ওই সাদা কফিন পরায়া একটা মোসর দিয়ে টান মেরে সোজা করে জানাজা শেষ করে একা অন্ধকার কবরের মধ্যে ফালায় রেখে আসবে, কারোর সাথে কোনোদিন দেখা হবে না, কথা হবে না, কবরের খবর কেউ রাখবে না, রাখেও না। আপনি আমি চলে যাব আল্লাহর দরবারে, কি করেছি বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করায়া বিবেককে সামনে রেখে দেখি আমি আমার আল্লাহ আমাকে যে জন্য পাঠালেন আমি কি করেছি। আজকে কোরআন থেকে আলোচনা শুনে দেখি তো আমাদের জীবনের পট পরিবর্তন করা এবং আমাদের জীবনের আমলের জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া উদ্যোগ গ্রহণ করতে আমরা পারি কিনা এই সিদ্ধান্ত নিয়ে কোরআন শুনতে হবে। রাজি আছি? যদি রাজি থাকি দুহাত উঁচু করে একটা তাকবীর দিয়ে দেখান, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। এখন দিলটাকে নরম করে সেই কোরআনুল করিমের আলোচনা শোনার জন্য সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মর্তাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি। আউযু শব্দটা বাবে নাসারায়ণ সূরা থেকে হওয়ার কারণে অর্থ হলো আত্মরক্ষা করা, আর আশ্রয় চাওয়া হলো বাবে ইস্তিফাল থেকে ইস্তাইশ শব্দের অর্থ হলো আশ্রয় চাওয়া। বিতাড়িত মর্তাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি, শয়তান যাতে আমারে গোমরা করে জাহান্নামে পাঠিয়ে দিতে না পারে, এই জন্য মানসিক মেন্টালিটি একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করার নামই হলো আত্মরক্ষা করা। তাহলে বিতাড়িত মর্তাদ শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নহল, আমার ভাইরা বলেন কোন সূরা? সূরা আন-নহল, কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ আলোচনা বহুল সূরা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। 128টা আয়াত, সেখান থেকে আমি আপনাদের সামনে 36 নম্বর আয়াতের একটা অংশ, অর্ধেক অংশ আমি আপনাদের সামনে তেলাবাত করেছি। সূরা নহল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনে বেশ কয়েকটা শানে নাজুল এবং ধারাবাহিকতায় এই সূরাটা, ধারাবাহিকতা নিয়ে, বিষয় নিয়ে এই সূরাটা অবতীর্ণ হয়েছে।
আমি যে অংশটুকু তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আমি চেষ্টা করব, আমার মনিব যদি আমাকে তৌফিক দেন এখান থেকে আলোচনা পেশ করার। আমি যখন মদিনা মুনাব্বারায়, মদিনা মুনাব্বারার মাকতুবাতে ওসমানে, আমি যখন মদিনার মসজিদের তিনতলায় আমি যখন মাকতুবাতে ওসমানে উঠলাম, সেইখানে উঠে দেখি ওই জাদুঘরের ভিতরে মাকতুবাতে ওসমানে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট জামাতা এবং সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে লেখা চামড়ার উপরে কোরআন, যে কোরআনটা তিনি নিজ হাতে লিখেছেন। আমি মাকতুবাতে ওসমানে ঢুকে দেখি সেই জায়গায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাত্র থেকে কালি নিয়ে যে কলম দিয়ে চামড়ার উপরে কোরআন লিখেছেন, আজও পর্যন্ত মাকতুবাতে ওসমানে ওই কলমটা, কালি রাখার পাত্রটা আর চামড়ার উপরে লেখা কোরআনটা আজও সেখানে সংরক্ষিত আছে। এই দৃশ্য দেখার পরে আমার চোখে পানি এসে গেল। আমি পাশে দেখলাম র‍্যাকে সুন্দর করে সাজানো আছে বিশ্বনন্দিত মুফাসসিরদের অনেকগুলো তাফসির, অনেক মুফাসসিরদের অনেক তাফসির সেখানে সাজানো আছে। কিছু কিছু তাফসির দেখার সুযোগ আমার হলো। এই তাফসিরগুলো দেখে আমার এই মনে হয়েছে কোরআনুল করিমের ওই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তাম পৃথিবীর গাছগাছালিগুলো কেটে কেটে কলম বানাও আর সমুদ্র নদী নালা খাল বিলের পানিগুলোকে যদি কালি বানায় আমার কালামের ব্যাখ্যা লেখো, তাহলে সব শেষ হয়ে যাবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبهر ما نفدت كلمة الله الله رب العالمين বলেন, তমাম পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো কেটে কেটে যদি কলম বানাও আর ওই সমুদ্র নদী নালা খাল বিলের পানিগুলোকে যদি কালি বানাও, গাছের বানানো কলম দিয়া সমুদ্র নদী নালা খাল বিলের পানি নামক কালিগুলো দিয়া তোমরা যদি সবাই মিলে আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের কোরআনুল করিমের ব্যাখ্যা শেষ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের ব্যাখ্যা করা আমার মতো নগণ্য মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, এর আলোচনা সারাটা জীবনও যদি এখানে বসে বসে করি তাহলে আমার ধারণা আমার জীবনেও আমি এই অংশটুকুনের আলোচনা শেষ করতে পারবো না। এত কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারিমের ভিতরে কি আছে লক্ষ্য করুন। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ পাক বলে, ولقد بعثنا আর অবশ্যই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা সকল জাতির নিকটে আমি রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না, সব সকল কওমের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। আল্লাহ পাক কত মেহরবান আমাদের জন্য। আল্লাহ পাক বলেন, তোমাদের একটা উদাহরণ দিলে বোঝা যায়, আপনাদের বাড়িতে যাদের হাঁস মুরগি কবুতর গরু ছাগল গৃহপালিত জন্তু যেগুলো আছে আপনাদের চোখের সামনে কোনোটা এমনিতেই পড়ে মারা যাক, এটা কি আপনারা চান? আপনারা কেউ চাবেন না। এই দুনিয়ার কোনো মানুষ তিনি নিজে চান না তার বাড়ির ওই হাঁস মুরগি গরু ছাগলটা ওই লোকটার সামনে এমনিতেই পড়ে মারা যাক, এটা যেমন মানুষ চায় না ঠিক তেমনি আমার আল্লাহ রব্বুল আলামিন চান না তার আদরের কোন বান্দা জাহান্নামি হয়ে মারা যাক, আল্লাহ তা চান না। এই জন্য জাতিকে যুগে যুগে হেদায়েতের সেই সুন্দর পথে পরিচালিত করবার জন্য সকল জাতির নিকটে আল্লাহ নবী প্রেরণ করেছেন, এটা আল্লাহ পাকের মেহরবানি। এক একজন নবী তার কওমের কাছে এসেছেন, সকল নবী তার কওমকে একটা দাওয়াত দিয়েছেন। কি সেই দাওয়াত? দাওয়াত
দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আগের এই শব্দটা হচ্ছে তাওহীদ, পরের শব্দটা হলো ওই তাওহীদের সাথে নিজের নাম যোগ করে দিয়েছেন, ওই তাওহীদের সাথে নিজের নাম যোগ করে দিয়েছেন, নবুয়তের দায়িত্ব পাওয়ার কারণেই রেসালাত যুক্ত করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এলেন, তিনি এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়াল্লাহ। আল্লাহ ব্যতীত বিধাতা কেউ নয়, নূহ আলাইহিস সালাম হয় আল্লাহর নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন আল্লাহ ব্যতীত বিধাতা কেউ নয়, ইব্রাহিম আলাইহিস সালাম হন আল্লাহর খলিল। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সর্বশেষ আপনার আবার নবী সরকারে দোয়া আলম আমিনা মায়ের দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী এসে তার কওমের কাছে একটাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিয়েছেন সকল নবী। নবীরা এলেন তার কওমের কাছে। নবী হতে গেলে তিনটে জিনিস লাগে, কয়টা জিনিস লাগে? তিনটে। এক নম্বরে লাগে ওহি। সকল নবীর কাছে ওহি আসতে হবে, ওহি ছাড়া নবী হওয়া যায় না। নবীর প্রথম শর্ত ওহি। দুই নম্বরে হচ্ছে হোসনে খুলক, উত্তম চরিত্র। নবীরা হলেন মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর কোন গুণা নাই, সব আম্বিয়ে কেরাম মাসুম। তিন নম্বরে হলো তাদের থাকতে হবে মুজেজা। যত নবী এই পৃথিবীতে এসেছেন সকলকে আল্লাহ কম বেশি মুজেজা দান করেছেন, কিন্তু আপনার আমার নবী যিনি তাকে আল্লাহ পাক 2500-এরও উপর মুজেজা দান করেছেন। একটা দুইটা তিনটা এইরকম মুজেজা, পাঁচটা সাতটা আটটা দশটা এরকম দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম কাছে, আদম আলাইহিস সালামের কাছে জিব্রাইল এসেছেন চারবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছেন 45 বার, মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন 450 বার, আর আপনার আমার কাছে নবীর কাছে এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহর আওয়াজ শুনে খুশি হইতে পারলাম। কয়েকদিন আগে গরুর গোশত খাইলেন, গরুর গোশত খাইলে তো টেম্পারেচার বাড়ার কথা, হ্যাঁ বাড়ার কথা না? কিন্তু আপনাদের এইদিকে মনে হয় ভেড়া খাইছেন, যা বোঝা গেল। শেবালিদ ভাইরা, যত নবী এই দুনিয়াতে এসেছিলেন সকল নবীর মুজেজা নবী ইন্তেকালের পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন নবীর মুজেজা অক্ষত অবস্থায় রয়ে গেছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে, তার নাম কি জোরে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার উম্মত আমরা, কথাটা বলতে বুক ভরে যায়। অন্যান্য বনী ইসরায়েলের পয়গাম্বর তারা চেয়েছিলেন বিশ্ব নবীর উম্মত হতে, কিন্তু আল্লাহ তাদেরকে নবী বানাইছেন। কাল কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের এই নবীদের মর্যাদা, বনী ইসরায়েলের আল্লাহর হাবিবের এই উম্মতদের মর্যাদা, আল্লাহর হাবিবের এই উম্মতদের আলেমদের মর্যাদা বনি ইসরায়েলের নবীদের সমান কিংবা কোন কোন ক্ষেত্রে তাদের চাইতে বেশি হবে। কি বিশাল ক্ষমতা আপনার আমার নবী! আঙ্গুল যদি উঁচু করেছেন, আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে,
আর জমিন থেকে যদি পা তুলেছেন, এই পা আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কি বিশাল ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। তিনি যদি বলেছেন হ্যাঁ তাম পৃথিবীর মানুষের জন্য তা হালালে পরিণত হয়ে গেছে, তিনি যদি বলেছেন না বিশ্ববাসীর জন্য তা হারাম। এত বড় পাওয়ারফুল নবীর উম্মত আমরা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ি আর না পড়ি ঠিক কিনা বলেন? সকল নবী এই দুনিয়াতে এসছেন, তার মর্যাদা চলে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিছিলেন না? লাঠি দিয়ে বাড়ি মারলে নদীতে রাস্তা হয়, লাঠি লম্বা হয়, ছেড়ে দিলে অজগর হয়। আজকেও লাঠি আছে, ছেড়ে দিলে অজগর হবে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, অন্ধ রোগীর চোখে হাত বোলালে চোখ তিনি পরিষ্কার দেখতে পান, চোখ ভালো হয়ে যায়। এখন ডাক্তারেরা চোখে হাত দিলে ভালো হয় বলে মনে হয়? হ্যাঁ, কোনো কেউ হাত দিলে ভালো হবে? হবে না। এইরকম করে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন কি? তিনি এমন মর্যাদা, লোহা হাতের মধ্যে নিয়ে এরকম করে চাপ দিলে লোহা গলে পানি হয়ে যেত। এখন ধরে এইটার চাপ দেন তো, এই লোহাটা চাপ দিলে কি পানি হবে? হবে না। তাহলে এক একজন নবীকে এক এক রকমের মর্যাদা আল্লাহ দান করেছিলেন। আর আপনার আমার নবীকে যে মর্যাদা আল্লাহ দান করেছেন সেই মর্যাদার পরিমাণ অসংখ্য, 2500-এর উপরে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সেই মর্যাদাটার নাম জোরে বলেন কি? আছে না নাই? কোন ভেজাল আছে নাকি? সব দলের লোক ভালো করে শোনেন, পৃথিবীতে সব জায়গায় ভেজাল, কিন্তু একটা জিনিসে ভেজাল নাই, তার নাম কি? পদ্মা নদীর উপরে পাকশির হাড্রিজ ব্রিজ থেকে লাভ দিয়েছে, এক লোক আত্মহত্যা করবে, কিন্তু লাভ দেওয়ার পরে আহত হয়েছে, মরে নাই। লাভ দিয়ে দেখে এক হাঁটু পানি, আচ্ছা এক হাঁটু পানিতে মরা যায়? পত্রিকায় দেখলাম নদীর ভিতরে সর নামক ভেজাল থাকার কারণে তার মরার স্বপ্ন পূরণ হয় নাই। ময়মনসিংহে গলায় দড়ি দিছে এক মহিলা, দড়ি ছিঁড়ে আহত হয়েছে, আত্মহত্যার স্বপ্ন পূরণ হয় নাই। পত্রিকায় দেখলাম পাটের আঁশের মধ্যে ভেজাল ছিল, দড়িটা পচা ছিল, তাই মরার স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। এরপরে দক্ষিণাঞ্চলে কোন যেন জায়গাটার নাম ভুলে গেলাম, এক লোক কীটনাশক ঔষধ পান করছে, আত্মহত্যা করবে, কীটনাশক ঔষধ পান করে ঘরের দরজা দিয়ে শুয়েছে, সকালবেলা মরা লাশ বের করে তার যেন মাটি দেয় বা যা হবার তাই হবে, কিন্তু সকালবেলা ঘুম টুম পাড়িয়ে ভালো মানুষ বের হয়ে সবার কাছে গেছে, দরজা খুলে বের হয়ে এই কীটনাশক ঔষধের মধ্যে ভেজাল থাকার কারণে মরার স্বপ্ন পূরণ হয় না। সুতরাং এমন কোন জায়গা নাই যার ভিতরে ভেজাল নাই। এই জন্য গত কয়েকদিন আগে আমি আমার বক্তৃতার ভিতরে বললাম বাংলাদেশে চোর বাদ দিলে মানুষ থাকে কয়জন, এই এইটা গনে বের করা খুব সহজ হবে, ঠিক কিনা বলেন তো? কেউ আছে জুতিয়া চোর, কেউ আছে নামাজ চোর, হ্যাঁ কেউ আছে জনগণের টাকা চোর, আছে না? তাহলে এইরকম একটা না একটা আছেই, দুর্নীতি অবস্থা আমাদের ভিতরে আছেই। সম্মানিত ভাইরা, তাহলে যত কিছু এই পৃথিবীতে আছে সব কিছুর মধ্যে ভেজাল, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভেজাল নাই কাতে? ছোট্ট বাচ্চা কান্দতেছে, তিনি পাশে গিয়ে বললেন বাবা কান্দো কেন? ছোট বাচ্চা বলতেছে আজকে ঈদের দিন, নতুন জামা কাপড় পরে ঈদগাহ মাঠে সবাই চলে গেল, আমার মা নেই বাবা নেই, কেউ আমারে আদর করলো না, নতুন জামা কাপড় দিল না, কেউ কোলে তুলে নিল না, আমি সেই জন্য কান্দতেছি, আমার মা নাই বাবাও নাই। আল্লাহর নবী বলে তো তুমি কার অপেক্ষা এখানে আছো? তখন ওই ছেলে বলে অতি এতিম বলতেছে আপনি চলে যান, কোথায় যাবেন জান, আমি এমন একজনের অপেক্ষা এখানে আছি যিনি ছাড়া আমার এই দুঃখ আর কেউ বুঝবে না, আমার কষ্ট কেউ বুঝবে না। আল্লাহর হাবিব বলেন কে সে? ওই ছোট্ট বাচ্চা ডেকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর করে কোলে জড়ায় নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে ঠোঁটে চুমু দিয়া বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া বলেন আয়েশা রে, আজকে ঈদের দিনে তোমার জন্য উপহার এনেছি,
এই উপহারটাকে তুমি তোমার কোলে তুলে নাও। বাচ্চাটাকে কোলে দিয়ে আল্লাহর হাবিব বলেন, তুমি কে রে, কি তোমার পরিচয় জানি না। আমি যদি তোমার বাবা হই, যার কোলে এখন তুমি, সে যদি তোমার মা হয়, তোমার কষ্ট কি বুঝবে নাকি, দুঃখ কি দূর হবে নাকি। ওই ছোট বাচ্চাটা তখন বলে, অগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বাচ্চা দেখে বলেন, যে এক হাতে সূর্য পাইলে আর এক হাতে চন্দ্র পাইলে যেমন খুশি হয়, আমিও তেমনি আপনাদেরকে বাবা মা হিসাবে পেয়ে খুশি। ছোট বাচ্চা খেলতেছে, খেলতে খেলতে পা কেটে গেছে। ওই ছেলের বাবা মা দেখলো যে বাচ্চার পা থেকে রক্ত ঝরছে, বাবা মা ব্যান্ডেজ সংগ্রহ করার জন্য, ঔষধের জন্য দুইজন যখন ব্যস্ত, রক্ত ঝরতেছে, বাচ্চা কাঁদতেছে, আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন বাচ্চার পা কেটে রক্ত ঝরতেছে, পাশে কেউ নেই, বাবা মা ব্যান্ডেজ আনতে চিকিৎসার ব্যবস্থা করার জন্য যখন ব্যস্ত, ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব তখন জিব্বা দিয়া ওই ক্ষত স্থান পরিষ্কার করে নিজের জামা ছিঁড়ে ব্যান্ডেজের ব্যবস্থা করে দিয়েছে। এমন একজনকে আল্লাহ নবী করলেন যিনি দুস্থ মানবতা এবং দরিদ্র মানবতা, এতিম অসহায়দের দুঃখ বুঝবেন, সুবহানাল্লাহ বলবেন না, তিনি হলেন আমাদের নবী। দুই নম্বরে আল্লাহ নবী করতেছেন কাকে লক্ষ্য করেন, তিনি হলেন শ্রমিক, তিনি কাজ করেন, এমন কাজ করতেন তিনি মাঠে ময়দানে। এই দুনিয়ার কোন শ্রমিক যাতে আল্লাহর দরবারে বলতে না পারে, আল্লাহ আমাদের দুঃখ কষ্ট তিনি বুঝবেন না। আল্লাহ নবী বড় লোক ছিলেন, রাজ পরিবারে জন্ম নিয়েছেন, ধনী মেয়েকে বিয়ে করেছেন, তিনি বড় লোক ছিলেন, তিনি আমাদের দুঃখ বুঝবেন না। আল্লাহ নবী শ্রমিক হওয়ার কারণে তিনি বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনাটা দিয়ে দাও। শ্রমিকদের দুঃখ বোঝা নবী হলেন আমাদের নবী। এরপরে তিনি ছিলেন ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলবেন না, এমন ব্যবসায়ী, তদানীন্তন সময়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসায়ী। এই দুনিয়ার ব্যবসায়ীরা ব্যস্ত থাকে তাদের ব্যবসা নিয়ে, তারা যাতে আল্লাহর দরবারে গিয়া এই কথা বলতে না পারে, আল্লাহ আল্লাহর নবী তো ব্যবসা করেন নাই, তাই তিনি ব্যবসার কথা বুঝবেন না। নবী যে আমার ব্যবসায়ী ছিলেন কিনা, তিনি ব্যবসায়ী নবী। এরপরে তিনি ছিলেন সেনাপতি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন না দেন নাই, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন সেনাপতি, বীর যোদ্ধা, মক্কার এক বড় কুস্তিগির আল্লাহর হাবিবের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না বলতেছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাফের এসে বলতেছে মুহাম্মদ তুমি নাকি নবী, তো নবী হইলে তো তোমার গায়ে জোর শক্তি থাকাও দরকার, তো তুমি কেমন নবী, আসো তো দুইজনে একটু কুস্তি, কুস্তিতে একজন আরেকজনকে পরীক্ষা করি তুমি কেমন নবী, সেরা কুস্তিগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে ডাক দিয়ে বললেন যে আচ্ছা আমার সাথে কি এই কাজটা তোমার না করলেই নয়। তো সে বলতেছে কেন তুমি কি সাহস পাচ্ছ না। নবীজি বলেন দেখো আমি চাচ্ছি না তোমার কাছে এইরকম করে তোমার আমি অপমান করি। আচ্ছা বড় কোন যোদ্ধাকে এইরকম কথা বললে তার কি মেজাজ ঠিক থাকার কথা, সে আরো খেপে গেল, খেপে গিয়ে বলতেছে দেখো, তো বলতেছে যে ও আচ্ছা তাহলে তোমার খুব শখ হয়েছে আমার সাথে একটু কুস্তিগিরিতে প্রতিযোগিতা করা, তাই তো, যে হ্যাঁ তাহলে এদিকে আস। যখন কাছে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ধরে তুলে অনেক দূরে নিক্ষেপ করেছেন, খুব 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 ধীরে বলেন সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত আমরা। বড় বড় কুস্তিগিরিরা তার কাছে গিয়ে মাথা নত করতে বাধ্য হয়েছে, তিনি সেনাপতি। আমার ভাইরা, একদিক থেকে এতিম, শ্রমিক, ব্যবসায়ী, সেনাপতি, সর্বশেষ তিনি প্রেসিডেন্ট। দেরি হলো দে হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আপনি কোথায় এখানে যশোরে এসে বলবেন কেন, তাই তো, ওটা এখানে বলবেন কেন। আল্লাহর নবীকে
প্রেসিডেন্ট তিনি ছিলেন এটা কি অস্বীকার যদি কেউ করে সে কি মুমিন থাকতে পারে না মুসলমান থাকতে পারে না তার জানাজা পড়া জায়েজ নয় তাহলে রাসূল প্রেসিডেন্ট ছিলেন আর আমাদের দেশের হুজুরেরা মসজিদে গিয়ে কি করতেছে জানেন কিছু কিছু হুজুর ওই দেখবেন মসজিদে জায়নামাজের ছবি জায়নামাজের ভিতরে খানায় কাবার ছবি আছে হুজুরের রোজার ছবি আছে ওই রোজার ছবির উপরে জায়নামাজের ছবির উপরে পা দিয়ে দাঁড়া আহা ইহুদিরা এই জায়নামাজগুলো তৈরি করে মুসলমানদেরকে দিল তোমাদের পা দিয়ে তোমাদের খানায় কাবার তোমাদের নবীর রোজাকে তছনছ করব আমাদের পায়ের নিচে আল্লাহর হাবিবের রোজার ছবি আমাদের পায়ের নিচে খানায় কাবার ছবি মুসলমান কলিজায় কি একটু মায়া লাগে না এখন মসজিদে দোয়া করতেছে ওই হুজুরেরা পরহেজগার ওই পরহেজগার হুজুরেরা দোয়া করতেছে তেরে দিদার দেনা হামকো খোদায়া গোলাম আপনা বানা মুসকো খোদায়া হুজুরের রোজার ছবির উপরে পা দিয়া খানায় কাবার ছবির উপরে পা দিয়া আল্লাহর দিদার চাইতেছে আল্লাহ বলতেছেন যে তুই আগে তোর পাটা সরা আশ্চর্য হয়ে যায় আমি আল্লাহর দিদার চাইতেছে আর আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমের কোনো তোয়াক্কা নাই সেগুলো ব্যাপারে কোনো সামান্যতম চেতনা নেই অথচ ইনি দোয়া করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার আঙ্গিনায় হাত তুলে দোয়া করতেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আয় আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান কর ও সিরাত মাহফিলের নবীর প্রিয় উম্মতেরা চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ কি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা দান রাষ্ট্র ক্ষমতা দান করো রাষ্ট্র ক্ষমতা আল্লাহ কি দিবেন মক্কায় যে কয়জন লোক এই কয়জন লোককে নিয়ে তো আর কিছু হয় না মার সহ্য করতে না পেরে তিনি হিজরত করে মদিনায় গেছে মদিনায় গিয়ে জোট গঠন করছেন কাদের সাথে ইহুদিদের সাথে কয় দলীয় জোট আঙ্গুলের দিকে তাকান বিশ্বাস না হয় ইসলামের ইতিহাস খুলে দেখেন আউশ খাজরাস বনি কাইনুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জোট গঠন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে মক্কায় পানি নাই ওজুর পানি নাই মদিনায় গিয়ে তায়াম্মুম করছে তায়াম্মুম মানে কি জানেন মক্কায় ওজুর পানি নাই মানে জনসমর্থন নাই পিছারা বের করে দিয়েছে রাতের অন্ধকারে আমি যখন জাবালে সুরে উঠলাম আহা সমতল জমি থেকে পনে 2 কিলোমিটার উপরে জাবালে সুর আমি উঠলাম ওঠার পরে নিচের মানুষগুলোকে মানুষ মনে হয় না ছোট্ট ছোট্ট পোকামাকড়ের মতো কি যেন জমিনের উপর দিয়ে হাঁটাচলা করছে বোঝা যায় এত উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার ভিতরে আহা এত উপরে একটা মানুষকে উঠে মারা লাগবে কাফেরদের আক্রোশটা দেখেন কিরকম রাত্রিবেলা রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মায়ের দেশ বাবার দেশ কিছু দূর যান খানায় কাবার চত্বরে গিয়ে কাবার গেলাপ ধরে বলেন কাবারে বড় আশা ছিল বড় ইচ্ছা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত তোর পাশে বসে ইবাদত করব কিন্তু এই মক্কার নিষ্ঠুর ছেলেরা তোর কাছে আমারে থাকতে দিল না হুজুর যান মদিনার দিকে যান পিছনের দিকে বারবার চেহারাটা ফিরে তাকান মক্কা ছেড়ে যখন নবীজি মদিনাতে যায় জন্মভূমির এমনই মায়া নবী ফিরে ফিরে চায় আমার ভাইরা তিনি যান আবার চোখের পানিগুলো ছেড়ে দেন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাচ্ছেন কারণ মক্কায় ওজুর পানি নাই তার মানে কি নাই জোরে বলেন কি নাই জনসমর্থন নেই সেই কারণে হিজরত করে মদিনায় গিয়া ইহুদিদের সাথে জোট গঠন করছে করিয়া ইসলামের কাজ তিনি আগায় নিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না বুঝতে হবে এই জিনিসগুলো তিনি রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন তিনি ছিলেন প্রেসিডেন্ট এই দুনিয়ার কোন প্রেসিডেন্ট যাতে এই কথা বলতে না পারে যে আল্লাহ
তোমার নবী তো প্রেসিডেন্ট ছিল না, তাই রাষ্ট্র চালানো কত কষ্ট এটা তিনি বুঝবেন না। আল্লাহর হাবিবে এটা বোঝেন কিনা বলেন তো ভাইরা। তাহলে এমন একজনকে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, আমাদের জন্য নবী বানায় দিয়েছেন। আল্লাহ কি বললেন লক্ষ্য করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন সকল নবীরা এসে তার কওমের কাছে একটা মাত্র কথা বলেছে, কয়টা কথা জোরে বলেন, কয়টা? একটা কথা বলছে, কি সেটা? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব করো। মা লাকুম মিন ইলাহিন গায়ব, যিনি ব্যতীত আর কেউ বিধাতা হতে পারে না। সুতরাং একটাই দাওয়াত সকল নবীরাই দিয়েছেন, সেটা হলো দাসত্ব আর গোলামি করা লাগবে কার? এই আছে আল্লাহ বলেন আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের পথ, শয়তানকে ছেড়ে দাও, তাগুতকে ছেড়ে দাও। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আর গোলামি করতে হবে কার? আল্লাহ। কেন? এই দুনিয়ার মানুষগুলো যদি প্রশ্ন করে যে দাসত্ব আর গোলামি করে লাভটা কি, কি হবে দাসত্ব গোলামি করে? এই দুনিয়াতে চাকরি করলে বেতন পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, চাকরি করলে বেতন পাওয়া যায়, সেই বেতন দিয়ে মাছ তরি তরকারি শাক সবজি এগুলো কিনে কিনে তোমরা খাও। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি যদি তোমরা করো, তোমরা করবে, এই জন্য আমি তোমাদেরকে বানাইছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান কেবলমাত্র আমারই দাসত্ব করবে, গোলামি করবে। মানুষ যদি বলে আল্লাহ কেন করব, লাভটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও বান্দা এই দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব তোমার, খাবি দাসত্ব করবে। সূর্যটা পিঠ দিয়ে দৈনিক আলো এবং তাপ দিচ্ছে 173 টন, কত টন? 173 টন আলো এবং তাপ এই সূর্যটা প্রতিদিন পিঠ দিয়ে দিচ্ছে গোটা পৃথিবীকে, আমরা সে আলো এবং তাপ পাই। আচ্ছা বলেন তো ভাইজান, জিব্রাইল কি কোনোদিন বিলের কাগজ নিয়ে এসেছেন? আচ্ছা যদি জিব্রাইল বলতেন যে কাপড় শুকানো বিল এত, ছোট বাচ্চাদের এই কাঁথা এগুলো শুকানো বিল এত, ইরি ধান শুকানো বিল এত, এইরকম করে পাট পাট করে বিলের ভাউচার নিয়ে যদি প্রতি মাস জিব্রাইল আসতেন সূর্যের বিল পরিশোধের জন্য, আমার তো মনে হয় পাবলিকের যা মেজাজ, জিব্রাইল আলাইহিসসালাম সুস্থ শরীরে ফিরে যেতেন কিনা এটা নিয়ে খুব টেনশন, ঠিক কিনা বলেন? তাহলে জিব্রাইল কি বিলের কাগজ নিয়ে এসেছেন? হাসপাতালে খোঁজ নেন 1 কেজি অক্সিজেনের দাম কত, অথচ প্রতিদিন 16 কেজি অক্সিজেন নিচ্ছেন, জিব্রাইল কোনোদিন বিলের কাগজ নিয়ে আসেননি। মুরুগের কণ্ঠনালীটা চেপে ধরেছেন সকালবেলা জবাই করবে, মুরুগটা ডেকে ডেকে বলতেছে ও আল্লাহর বান্দা, তুমি যখন ঘুমায় থাকো সকালবেলা, আমি তখন জেগে জেগে আল্লাহর জিকির করি, আল্লাহর নামের তাসবিহ করি, কাজেই বুঝতে পেরেছি তুমি আমার কণ্ঠনালীটা চেপে ধরেছ, একটু পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সেই কারণে তুমি শুধু আমার কণ্ঠনালীটা জীবনের শেষবারের মতো একবার ঢিলা করে দাও, যাতে করে আমার আল্লাহর নামটা আর একবার উচ্চারণ করতে পারি। আমরা সেই সুযোগ দেই না, কণ্ঠনালীটা চেপে ধরে কেটে দিলাম, ঝাপালাপা করে মোরগটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধু কি তাই নাকি, কবুতরের বাচ্চাটা মায়ের চোখের সামনে কাঁচা থেকে বের করে টেনে জবাই করলাম, মা পাখিটা মাথার উপরে উঠতে থাকলো, একটু দয়া মায়া হলো না। শুধু কি তাই নাকি, গরুটা শোবেই না, আহারে গরুর পায়ে দড়ি লাগায় দিয়া ওই গরুটাকে আমরা ছুরির নিচে দিয়ে দিলাম, ঠিক না বেঠি? হ্যাঁ, এই তো গত কয়েকদিন আগে কোরবানিতে গরু জবাই করলাম না, আমাদের রংপুরে একটা হাট আছে লালবাগের হাট, সেই হাটে একটা গরু উঠেছে, সেই গরুটা এইরকম পিঠটা এইরকম চওড়া, অনেক উঁচু, তো
আমি শুনলাম ওইটার নাকি দাম চেয়ে বসেছে গরুর মালিক 180,000 টাকা। এত বড় গরু, মানে এই জাতীয় গরুগুলো কারা জবাই করে আমাদের সমাজের বলেন তো? যারা সবচাইতে বেশি দুর্নীতিবাজ। আমি সবাইকে দুর্নীতিবাজ বলছি না, অবৈধ টাকার মালিক এরাই এই জাতীয় গরুগুলো জবাই করে, জন্মের খাওয়া খায়, গলায় জরির মালা দিয়া, শালু কাপড়ের মালা দিয়া, এগুলো আবার গ্রামে এলাকায় ঘুরায় ঘুরায় জনগণকে দেখায়, দেখো কি গরুটাই না কিনছি, ঠিক কিনা বলেন? এটা বড় লোকের গরু, অবৈধ টাকার মালিকের গরু। আর আপনার আমার গরু তো ভাইজান 7 ভাগ, গরু কিনে আনার সময় টানে 3 জন ঠেলে 4 জন, কয় ভাগ হলো? 7 ভাগ। এরকম একটা গরুর গোশত দিয়ে আমার সিরাজগঞ্জে আমারে ভাত খাইতে দিল, তো গোশত টানি লম্বা হয়, শাড়ি দেই মুখের কাছে আস। বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললাম, ভাই এটা কিসের গোশত? তো বলতেছে, হুজুর দোয়া করেন গরুর গোশত। আমি বললাম, কি দোয়া করব, যে গরু জবাই করছেন এটার উপর তো বয়স্ক ভাতা ওয়াজিব, স্প্রিং গোশত। সম্মানিত ভাইরা, এইরকম গোশত কি আপনাদের কপালে জীবনে জুটছে না জোটে নাই? হ্যাঁ, সতর্কবাণী, এগুলো কিন্তু পিছলে খুব ভালো করে ধরবেন, পিছলে গেলে গোটা মুখ ডিস্টেম্বর হয়ে। ভালো করে শোনেন, যারা নামাজ পড়েন না অথচ কোরবানি করেছেন, আল্লাহর কসম তাদের কোরবানি হয় নাই। বিশ্বাস না হয় সূরা কাউসার পড়ে দেখেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহা, আগে নামাজ তারপর কোরবানি। নামাজ পড়েন না কোরবানি হয় নাই, আপনি যত বড় গরুই কোরবানি দেন না কেন, কথা কি ঠিক আছে না নাই? সম্মানিত ভাইরা, শুধু গরু জবাই করে জন্মের খাওয়া খায়, এগুলো কোরবানি হবে না। নামাজ পড়তে হবে প্রথম শর্ত, তারপরে কোরবানি করতে হবে। এখন এই কোরবানি করলেন খাইলেন, গরু জবাই করার পরে ওই গরুর গোশতগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে নড়াচড়া করে, ঠিক কিনা বলেন? ওটাও খাইলেন, গাভীর বাছুরের গলায় দড়ি লাগা দিয়ে গোলের একটা কর্নারে বেঁধে রাখলেন সারাটা রাত। বাসুরটা কাঁদলো, কেঁদে কেঁদে বলল, মা তোমার মালিক কত নিষ্ঠুর, আমার গলায় দড়ি, আমার গলায় দড়ি, আমি তো এই দড়িটা ছিঁড়ে তোমার কাছে যেতে পারি না মা, তুমি তো ইচ্ছা করলে তোমার দড়িটা ছিঁড়ে আমার কাছে আসতে পারো। এবারে গাভী বলতেছে, বাসুর রে তুই আমার বাসুর হলে কি হবে, আমার বাচ্চা হলে কি হবে, আমার একজন মালিক আছে মনিব আছে, তার মুখে দুধ তুলে না দেওয়া পর্যন্ত তুই যদি ক্ষুধা পিপাসার যন্ত্রণায় মারাও যাস, আমি তোর মা তোরে খাওয়াতে পারবো না। সারাটা রাত বাসুরটা কাঁদল, সকালবেলা চোখের কর্নারে আপনি দেখবেন পশমগুলো ভেজা, কেঁদেছে, এই গাভী আপনার জন্য দুধ দিল না। এই সকল নেয়ামত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কাদের জন্য? আল্লাহ বলেন, বান্দা তুমি এগুলো খাবে আমি হিসাব দিব না, আর আমার দাসত্ব করবে গোলামি করবে, এগুলো তোমার বেতন। এই দুনিয়ার মানুষগুলো যদি বলে চাকরি জীবন শেষ হয়ে গেলে পেনশনের টাকা পাওয়া যায়, বাকি জীবন সুখে শান্তিতে মানুষ থাকে, আল্লাহ তোমার গোলামি করলে আমাদের জন্য পেনশন কি? আল্লাহ পাক বলেন, পেনশন নিয়ে চিন্তা করো না, আমি কোরআনুল কারীমের ভিতরে তোমার জন্য স্থায়ী পেনশনের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানের পর তোমরা যদি নেক কাজ করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য পেনশন স্বরূপ আমার জান্নাতুল ফিরদাউসটা রেডি করে রেখেছি। তাহলে পেনশনের ব্যবস্থাও আছে না নাই? এই দুনিয়ার মানুষগুলো যদি বলে, আল্লাহ বুঝলাম বেতনও আছে পেনশনও আছে, এখন তুমি বলে দাও আমাদের কাজ কি, দায়িত্ব কি, তোমার চাকরি কোন কোন জায়গায় করা লাগবে, এই প্রশ্ন পাবলিক করতে পারে কিনা? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, জীবনের সব জায়গায়
দাসত্ব আর গোলামি হবে। চিৎকার মেরে বলেন কার? একটা জায়গায় না, সব জায়গায়, অফিসে, আদালতে, ব্যবসায়, চাকরিতে, তারপরে আপনার মাঠে, ময়দানে, সব জায়গায়, ইবাদতে, বাড়িতে, সব জায়গায় দাসত্ব আর গোলামি হুকুম মানতে হবে আল্লাহ।